কুলুকান্দা মাকরাজুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা ঘরের সকল কাজ করেন এলাকাবাসীর নিজ উদ্যোগে। রিপোর্টটি করেছেন বিডিস্টার টিভির প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দা থেকে আব্দুর রশিদ। মাকরাজুল কুরআন ওয়া সুন্নাহ মাদ্রাসা ঘরের সকল কাজ করেন এলাকাবাসী নিজ উদ্যোগে। এই মাদ্রাসাটি নতুন করা হয়েছে বলে এর কোনো জমানো টাকা ছিল না। এর ফলে এই মাদ্রাসাটি মাটি কাটা থেকে শুরু করে সকল কাজ করেন এলাকাবাসী নিজ উদ্যোগে। আজ শনিবার সকাল 6টা থেকে রাত 2টা পর্যন্ত একাধারে কাজ করেন এলাকার জনসাধারণ মানুষ সহ রাজমিস্ত্রিরা। রাজমিস্ত্রি মোহাম্মদ জামাল মিয়ার নেতৃত্বে মাদ্রাসার 3 ফুট ওয়াল প্লাস্টার এবং ঘরের বিটার কাজ করা হয় বিনা অর্থায়নে। রাজমিস্ত্রি জামাল মিয়ার সাথে ছিল মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ দেলওয়ার মিয়া ও মোহাম্মদ সগির মিয়া। মাদ্রাসার সভাপতি মোহাম্মদ হাজি আব্দুল সাত্তার বলেন, শুধু ঘরের কাজটা টাকা দিয়ে করিয়েছি, বাকি সকল কাজ এলাকাবাসী মিলে করেছি। কারণ মাদ্রাসা হলো নতুন, তাই আগে থেকে আমাদের কোনো ফান্ড না থাকার কারণে আমরা নিজেরাই কাজ করেছি। সভাপতি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমাদের মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিবেদককে জানান, এই এলাকার মানুষ অনেক ভালো, যার ফলে মাদ্রাসার প্রায় সকল কাজ বিনা অর্থায়নে তারা করেছেন। তিনি আরও বলেন, যাদের ছেলে মেয়েকে এখনও ভর্তি করাননি, তারা মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমাদেরকে ভর্তি করানোর জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান করা হলো।